রাজ্যে রক্তের সংকট মেটাতে জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলেন সাংবাদিক জয়দীপ পোদ্দার। উদয়পুর প্রেস ক্লাবের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত হয় রামকৃষ্ণ মিশনে। পরিবারের সদস্য ছাড়াও অনেকেই শিবিরে উপস্থিত হয়ে রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। যে ক্যাম্পগুলো হতো সেগুলো সামাজিকভাবে না চলার কারণে এই মুহূর্তে সারা রাজ্য থেকে একটি রক্তের সংকট চলছে এবং এতে অনেক রুগীরা তাদের তাৎক্ষণিক রক্তের গ্রহণ করে এতে বহু রুগী সংকট অবস্থার মধ্যে পড়েছে। নির্বাচন শেষ হয়েছে, তার প্রক্রিয়া শেষ হয়েছে, কিন্তু তারপরেও রাজ্যের মানুষের রাজ্যের যারা অসুস্থ যাদের রক্তের প্রয়োজন আছে তাদের প্রয়োজনে আমাদের সরকারের পক্ষ থেকে দপ্তরের পক্ষ থেকে আমরা চাইছি, আবেদন রাখছি যে সেই সেখানে সংকট নিবারণের সরকার হোক। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রথ।